আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করছি রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন, ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। প্রিয় দর্শক, অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি গাজী সানাউল্লাহ রহমানি। প্রতিদিন সন্ধ্যা 6:10 আলোকিত এই আয়োজন নিয়ে আপনাদের পাশে আছি আমরা। দর্শক, আসুন পরিচিত হইনি আজকের আলোচকের সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন, মৌলানা এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমাদানুল করিম যেই অনন্য কিছু আবাদতের মাধ্যমে আলোকিত, তার অন্যতম একটি হলো সালাতুত তারাবি। আমাদের আজকের আলোচনা বিষয় তারাবির নামাজের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। মাওলানা এহসানুল হক, আপনি যদি একটু বলেন, তারাবির নামাজ আমাদের খুব প্রিয় একটি ইবাদা, প্রতি বছর 11 মাস পর এই প্রিয় আবাদতটি আমাদের মাঝে আসে এবং আমরা সবাই আলোকিত অন্তরণী এই আবাদতে সামিল হই, তারাবির নামাজের শুরুটা নিয়ে যদি আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমাদের প্রিয় উপস্থাপক কাজী সানাউল্লাহ ভাই, এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমি মোবারকবাদ এবং প্রীতি জানাচ্ছি। সলাতুত তারাবি, সলা শব্দের অর্থ হচ্ছে নামাজ, আর তারাবি শব্দের অর্থ হচ্ছে তারাবির নামাজ। তারাবি শব্দটি মূলত তারবিয়াতুন থেকে উদ্গত। তারবিয়াতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, বিরতি নেওয়া। মাহে রমজানুল মোবারকে ঈশার নামাজ 4 রাকাত আদায় করার পর জামাতের সাথে, এরপর 2 রাকাত আমরা সুন্না নামাজ পড়ি, এরপরে আমরা 2 রাকাত করে সালাম ফিরাই এবং 4 রাকাতে মোনাজাত দিই। এভাবে আমরা যে 20 রাকাত নামাজ অতিরিক্ত আদায় করি, সে নামাজকে বলা হয় সলাতুত তারাবিহ। এই সলাতুত তারাবি সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফে একটি স্পষ্ট হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, মান ক্বামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আমলের নিয়তে সলাতুত তারাবি নামাজ আদায় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুণাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সলাতুত তারাবি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের অনেক আমলের মধ্যে একটি উত্তম আমল, এবং যে আমল সাহাবায়ে কেরামদের আমল, এবং যে আমল ধারাবাহিকভাবে আমরা পেয়ে এসেছি। বিশেষ করে আপনি জানেন বাহেকে শরীফের মধ্যে হাদিস, এবং বিশেষ করে অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে, এবং ইমাম বুখারীর যে উস্তাদ তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন, মুসান্নিফ ইবনে আবি শায়বা, সেখানে স্পষ্ট এসেছে, ওয়াকান ইয়ুসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকআতান ওয়াল বিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে ঈশার নামাজের পর, সুন্নাহ নামাজের পর, তিনি 20 রাকাত বিতর নামাজ ব্যতীত আদায় করতেন। এই 20 রাকাত নামাজই হচ্ছে সলাতুত তারাবিহ। এবং বিশেষ করে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন, এটা আল্লাহ রসুল প্রতিনিয়ত করেননি। কখনও তিনি করেছেন 8 রাকাত, কখনও করেছেন 12 রাকাত, এবং তৃতীয় দিন আল্লাহ রসুল আসেনি, কিন্তু রসুল পাক সাল্লাম 20 রাকাত আদায় করেছেন, এই মর্মে সহি হাদিস রয়েছে। এবং সেখানে ইসলামের যে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে বিক্ষিপ্তভাবে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করছেন, তখন হযরত কায়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইমাম বানিয়ে দিলেন। ইমাম বানিয়ে দিয়ে সবাই ইক্তেদা করলেন 20 রাকাত তারাবির। তখন থেকে কিন্তু তারাবির নামাজ 20 রাকাত এটা ইজমা হয়ে গেছে। এবং আমাদের মাঝে অনেকেই বলে থাকেন যে তারাবির নামাজ 8 রাকাত, এবং তারা জোর দেন বুখারী শরীফের একটি হাদিস, যে হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে হাদিসটি বুখারী শরীফে কিতাবুস সালাতে তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাত নামাজ আদায় করতেন। 11 রাকাতের ব্যাখ্যাটা হচ্ছে 3 রাকাত পড়তেন আল্লাহ রাসূল ভিতির, আর 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। তাহলে যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তাদের কথাটা ঠিক নয়। এখানে 8 রাকাত দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজটাই উদ্দেশ্য। মোট কথা, যদি ফাজাইলের দিকে আমরা যাই, তারাবির নামাজের তো অনেকগুলি
আলোচনা আমরা দেখি একেবারে 8 রাকাত থেকে শুরু করে 39 রাকাত পর্যন্ত আছে। ফজিলের কথাটা যদি একটু বলেন যে কি ফজিলত রয়েছে এই নামাজের। অবশ্যই, কারণ মাহে রমজানে যদি কেউ একটি নফল ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামা একটি ফরজের সওয়াব লিখে দেন। একটি ফরজ করলে 70টি ফরজের সওয়াব, আর তারাবির নামাজটি হচ্ছে সুন্নাহ, তো একটি সুন্নাহ করলে তো এমনিতেই ফরজের সওয়াব। সেখানে দেখুন এক রাকাত যদি কেউ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 70 থেকে 700 রাকাতের সওয়াব লিখে দিবেন। সেখানে 20 রাকাত নামাজ আদায় করলেন কত সওয়াব। এবং সবচেয়ে মজার যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশ এবং মক্কা আল মুকাররমা এবং মদিনা আল মুনাব্বরে মসজিদে নববী খানে কাবায় সেখানে কিন্তু এই সালাতুত তারাবির মধ্যে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। তো এক খতম কোরআন শরীফ যদি তেলাওয়াতের সুবর্ণ সুযোগ আমাদের থাকে সালাতুত তারাবিতে, তো আমরা কেন এর ফজিলত থেকে আমরা বঞ্চিত হব। এবং মহতারাম সরকারকে ধন্যবাদ জানাই, খুব কয়েক বছর ধরে যেটি হচ্ছে যে আগে তো এক এক জায়গায় এক এক রকমভাবে পড়া হতো, এখন আপনি ঢাকায় তারাবি পড়েন আর খুলনায় তারাবি পড়েন আর চট্টগ্রামে তারাবি পড়েন, যদি আপনি মসজিদে সামিল হন তাহলে আপনি যেখানেই থাকেন না কেন 27 দিনে কিন্তু আপনার খতম হয়ে যাচ্ছে। জি, এবং সবগুলো মসজিদে একই সিস্টেমে, 27 দিনে না, এটা 26 দিনে হয়ে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রিতেই কিন্তু খতম হয়ে যাচ্ছে। এখানে সিস্টেমটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন যে রুলটা করেছে, সেই রুলটা হয়েছে প্রথম দিন তেলাওয়াত হবে 1.5 পারা, দ্বিতীয় দিন 1.5 পারা, এভাবে 6 দিনে হবে 9 পারা, পরবর্তীতে 1 পারা করে 26তম দিনে 30 পারা কোরআন শরীফের খতম হচ্ছে। এবং এটা আমাদের জন্য কিন্তু একটি গুড অপরচুনিটি, বিশাল একটি সুবর্ণ সুযোগ, যে মাহে রমজানে আমি খুলনা যাই, রাজশাহী যাই অথবা সিলেটে যাই, আমি যেখানেই যাচ্ছি মানে কোনোভাবে আমি কোরআন খতম থেকে সালাতুত তারাবি খতম থেকে বঞ্চিত হচ্ছি না। জি, এখানে আরেকটি বিষয় মহতারাম, সেই বিষয়টি লক্ষণীয়, সে বিষয়টি হচ্ছে যে আমরা যদি 20 রাকাত আদায় করি তাহলে তো আমাদের আমল নামে সব অনেক বেশি হবে। তো যারা 8 রাকাত বলে কমিয়ে দিতে চান, ওই ভাইদেরকে বলবো যে আপনারাও আদায় করুন, কারণ মাহে রমজান তো নেকি অর্জনের একটি সুবর্ণ সুযোগ, আপনারাও সালাতুত তারাবি অবশ্যই 20 রাকাতে আদায় করবেন। আর বিশেষ করে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হন অবশ্যই তিনি হজরত উমর হতেন। তাহলে দেখুন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আমলে শরীয়তের এটা ইজমা হয়ে গেছে। আর কোরআনুল করিম, সুন্নাহ, ইজমা এবং কেয়াস, এই চারটি হচ্ছে শরীয়তের দলিল। অনেকে বলে যে আমি শুধু কোরআন মানি, হবে না। অনেকে বলে আমি শুধু হাদিস মানি, হবে না। আপনাকে চারটি মানতে হবে, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসুল, ইজমায়ে উম্মত, কেয়াস। যেহেতু সাহাবাই কেরামের আমলে এটা ইজমা হয়ে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে তারাবির নামাজ 20 রাকাত, সেই 20 রাকাতই আমাদেরকে মানতে হবে। যেহেতু আল্লাহ রাসুল বলেছেন লা তাসতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো গোমরাহির উপর একমত হতে পারে না। আপনি যে কোনো মাযহাব বলেন অথবা মাযহাবের বাইরে বলেন, সবাই কিন্তু 20 রাকাত তারাবি আদায় করছে। মোহতারাম, তারাবির নামাজ নিয়ে খুব চমৎকার একটি কবিতাও আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে তারাবির নামাজের সঙ্গে আমাদের সকলের একটি আবেগ জড়িত, যে যত ব্যস্ততায় থাকি হয়তো গোটা সপ্তাহ জুড়ে, গোটা মাস জুড়ে, গোটা বছর জুড়ে অনেকের সঙ্গে আমাদের দেখা হয়নি, কিন্তু আজকে তারাবির নামাজ, সুতরাং আমাদের সবাই চলে আসবে এক কাতারে দাঁড়িয়ে, শত্রু মিত্র বন্ধু একটু দূরের লোক সবাই কিন্তু আমরা মসজিদে সামিল হচ্ছি। এই তারাবির নামাজ সামাজিক সম্প্রীতিতে কীভাবে ভূমিকা পালন করছে এটি নিয়ে যদি আপনি একটু বলেন। অবশ্যই, কারণ আমাদের সমাজে দেখুন একজন ধনী লোক, একটা গরিব মানুষ তার পাশে আসতে পারে না, কিন্তু যখন নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যায় তখন ধনী আর গরিবে কিন্তু কোনো বিভেদ থাকে না। আপনি দেখুন আপনার ড্রাইভার, আপনি একসাথে নামাজ পড়ছেন, অথবা একজন কোটিপতি আর একজন একেবারে কি বলে গরিব মানুষ, তিনি কিন্তু একই কাতারে দাঁড়িয়ে গেছেন। এবং তারাবির নামাজ যারা পড়ান, ওই সমস্ত হাফিজদেরকে যে কত সম্মান করা হয় আপনি কল্পনা করতে পারবেন না। হাফিজদের জন্য দুধ দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, এবং তাদেরকে হাদিয়া দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়, এবং একজন হাফিজকে এত বেশি সম্মান করা হয় কোরআনের কারণে। কারণ কোরআন যারা সিনায় ধারণ করেছেন তাদের সিনাটা তো কোনো দিন মাটিতে খাবে না। এবং একজন হাফিজে কোরআন যারা, কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন পাওয়ার দিবেন, কমপক্ষে 10 থেকে 70 জন মানুষকে তিনি শাফায়াত করে জাহান্নামী থেকে জান্নাতে নিতে পারবেন। এমন 70 জনের জন্য যাদের যাদের জন্য আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন মাহে রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরবো, থাকুন আমাদের সাথেই।
দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। মুফতি আহসান হক, আপনি খুবই চমৎকার বলছিলেন যে তারাবির নামাজ উপলক্ষে আমরা একটি সামাজিক সম্মিলনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হচ্ছি, সামাজিক সম্মিলন সৃষ্টি হচ্ছে আমাদের ভিতরে, একটি কল্যাণকর ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে নতুন করে। সুন্দর বলছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। দেখুন, একটি ছোট্ট শিশু, সেও কিন্তু কোরআনের টানে মসজিদে আসছে, অথবা একজন যুবক বলেন, সেও মসজিদে আসছে। বিশেষ করে যারা তরুণ, তাদের মধ্যে যে ধর্মীয় আবেগ, ধর্মীয় একটি প্রেম, কোরআন শ্রবণ করব, হাফিজদের কণ্ঠে আমি তারাবির নামাজ শুনব এবং তারাবির নামাজ আমি সম্পৃক্ত হব। একজন বৃদ্ধ মানুষ, তিনিও কিন্তু আর ঘরে নাই, তিনিও মসজিদে চলে যাচ্ছেন, কেন? এ কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল হয়েছে সে কোরআনকে ভালোবাসতে এবং সে কোরআনের প্রেম নিয়ে, সে কোরআনের আবেগ নিয়ে, সে কোরআনের দরদ নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি মসজিদে, একই কাতারে আমরা সামিল হচ্ছি, ইমামের পেছনে আমরা একতেদা করছি, সব রকমের ভেদাভেদ আমরা ভুলে গেছি, সকল শ্রেণী আমরা ভুলে গেছি, বয়সের তারতম্য নাই, ধনী গরিবের তারতম্য নাই, সবার অন্তরে একটাই প্রেম, আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করব, আমার রব আমার প্রতি রহমত নাজিল করছেন, সাকিনা নাজিল করছেন, আমার নামাজকে কবুল করছেন এবং আমি নামাজ পড়ে, তারাবি পড়ে আমি পরিতৃপ্ত হচ্ছি। এর থেকে আপনার আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আর কি করার আছে? সুবহানাল্লাহ, এটা অনেক বড় সুযোগ। একটি বিষয় যদি আপনি একটু বলেন যে আলহামদুলিল্লাহ আমরা রমাদানের একদম শুরু দিন থেকে দেখতে পাচ্ছি যেটা আপনি আপনার মসজিদে বা আমি আমার মসজিদে, একই চিত্র সারা বাংলাদেশে অথবা সারা মুসলিম দুনিয়াতে যদি আমরা বলি, সারা পৃথিবীতেই যুবকদের কিন্তু বেশ অংশগ্রহণ তারাবির নামাজে লক্ষ্য করা যায়। হয়তো অন্য নামাজই তাদেরকে না পাওয়া গেলেও, সারা বছর না পাওয়া গেলেও, তারাবির নামাজ উপলক্ষে সেই যে রমজানের প্রথম দিন থেকে তাদের একটি বিধিব্যস্ততা, নামাজে অংশগ্রহণ, যুবক এবং কৈশোরদের এই যে আবাদত মুখিতা, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবন কালটাকে কীভাবে কাজে লাগিয়েছো? এটা আমাদের জন্য একটা খুশির খবর, আমাদের তরুণ এবং আমাদের যুব সমাজ, তারা যে ইবাদতমুখী হচ্ছে, তারা যে মসজিদের দিকে আসছে, তারা যে কোরআনের দিকে আসছে, এজন্য অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারি, যেহেতু তারা যুবক বয়সে এই নামাজের দিকে আসতেছে এবং এটা আমাদের জন্য একটি আনন্দের খবর। যে ছেলে একবার নামাজ ধরবে, মৃত্যু পর্যন্ত সে কিন্তু নামাজেই থাকবে, এটা আমাদের জন্য বিশেষ একটি সুবর্ণ সুযোগ। এবং আপনি জানেন, শুধু যুবক নয়, আমাদের মা বোনেরাও কিন্তু এই সালাতুত তারাবি নামাজকে গুরুত্বের সাথে কিন্তু তারা আদায় করে থাকেন এবং সেই বিশ রাকাত নামাজ তারা আদায় করেন, মানে সংসারের সকল ক্লান্তি শ্রান্তি শেষ করে ঠিকই তারা নামাজে দাঁড়াচ্ছেন, নিজের কোলের বাচ্চাটাকে আরেকজনের কাছে দিয়ে ওযু করে নামাজের মুসল্লায় তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, সংসারের কাজ করছেন তিনি হাসি মুখে, কিন্তু আল্লাহর ইবাদত থেকে তারা গাফেল হচ্ছেন না। অবশ্যই মা বোনদেরকে ধন্যবাদ জানাতে হয়। মহতারাম, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, তারাবির নামাজে কোরআনের একটি, কোরআনের সঙ্গে একটি সম্পর্ক গড়ে ওঠে আমাদের, কোরআনের শিক্ষা আমরা পাই। বিশেষ করে আর কি চমৎকার বিষয় হলো, প্রতিদিন মসজিদে আমাদের হাফিজ সাহেবরা তেলাওয়াত করেন, এর আগে ইমাম সাহেবগণ দাঁড়িয়ে আজকের পাড়ায় কী পড়া হবে, কী তেলাওয়াত করা হবে, এর সার নির্দেশটুকু বর্ণনা করেন। তো কোরআনের অর্থ জানা বা কোরআনের সঙ্গে পরিচিত হওয়া, কী পড়া হচ্ছে আজকের তারাবিতে, এই বিষয়টি জানা, এটা কতটা গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জন্য? অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, কে আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। এই যে কোরআনের কিন্তু হক রয়েছে মহতারাম, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মাহে রমজানে কমপক্ষে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আর বাকি এগারোটি মাস এক খতম কোরআনুল করিম তেলাওয়াত করা, এটা হচ্ছে কোরআনের হক। তো আমরা যখন তারাবিতে কোরআনুল করিম আমরা তেলাওয়াত শুনছি, এখানে দেখুন আমাদের এক খতম কোরআন শরীফ হয়ে যাচ্ছে আর বাকি ৩০ দিনেও কিন্তু আমরা এক খতম কোরআন শরীফ করছি, তাহলে আমাদের দুই খতম কোরআন শরীফ হয়ে গেল। আর বিশেষ করে আজকের যে দেড় পাড়ায় কী তেলাওয়াত করা হচ্ছে, আমাদের সম্মানিত খতিব বা ইমাম আমাদের কিন্তু অল্প কথায় বা সারমর্মটা আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আজকে কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছে। ধরুন পিতামাতার হক সম্পর্কে, যে পিতামাতাদেরকে আমাদের সম্মান করতে হবে, মা বাবার
পায়ের নিচে সন্তানের জান্নাত। তো একজন যুবক ছেলে, একজন তরুণ যখন তিনি মসজিদে পিতামাতার সম্মানের কথাটা তিনি শুনবেন, তিনি তো ঘরে এসে পিতামাতাকে সেভাবেই মূল্যায়ন করবেন। বিশেষ করে এই যে কোরআনকে শোনা, কোরআনকে জানা, কোরআনকে অর্থ বুঝে নিজের চরিত্রকে গঠন করা, নিজের নৈতিকতাকে লালন করা, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, এটা বিশাল ভাগ্যের ব্যাপার। কোরআন যার অন্তরে আছে ওই মানুষটা কখনো চুরি করতে পারে না, কোরআন যার অন্তরে আছে ওই মানুষটা কখনো কাউকে ঠকাতে পারে না, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটা কখনো নামাজ তরক করতে পারে না, কোরআন যার অন্তরে আছে তার অন্তরে আল্লাহর ভয়। এবং আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় থাকলে দুটি জান্নাত। শুধু জান্নাত কেন, আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা তারাবির নামাজ পড়ছি। আর এই তারাবি একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রমজানের আমল সে আমলকে পালন করা। শুধু তারাবির নামাজ নয়, বিশেষ করে আপনি জানেন আমরা সালাতুল মাগরিবের পরে কিন্তু আমরা আওয়াবিনের নামাজ পড়তে পারি। এখানে যে আওয়াবিনের নামাজ পড়তে হয়, দুই রাকাত করে সালাম পিরাতে হয়, সেখানে ছয় রাকাত পরে মুনাজাত করেন। এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যারা ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন আল্লাহ তাদের বারো বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আমরা সালাতুত তাহাজ্জুদ পড়তে পারি, যে নামাজ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নামাজ, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। যে নামাজের বিনিময়ে আল্লাহ রাসূল কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন, যে মাকামে মাহমুদে আল্লাহকে সিজদা করবেন, আল্লাহ তার প্রতি খুশি হবেন এবং আল্লাহ রাসূলকে তিনি শাফাআতের অনুমতি দিবেন, আমরা গুনাহগার উম্মতের রাসূলের শাফাআত পাবো। তো রাসূলের এই আমলের বিনিময়ে তিনি মাকামে মাহমুদ পেয়েছেন তাহাজ্জুদ। তো এই মাহে রমজানে আমরা তো অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ব। আরেকটি বিষয়, সালাতুত তারাবির সাথে আরেকটি ইবাদত আমরা করতে পারি, সে ইবাদতটি হচ্ছে সালাতুত তাসবিহ। তিরমিজি শরীফে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাসকে বলেছেন যে তুমি প্রতিদিন একবার হলেও এই নামাজটি আদায় করো, যদি না পারো তাহলে তুমি সপ্তাহে একদিন এই নামাজটি আদায় করো, যদি না পারো তাহলে তুমি মাসে একদিন এই নামাজটি আদায় করো, যদি না পারো বছরে একদিন তুমি এই নামাজটি আদায় করো, যদি না পারো তাহলে জীবনে একবার হলেও তুমি এই নামাজটি আদায় করো। এই নামাজের নাম সালাতুত তাসবিহ। এবং এটি কিন্তু একেবারে হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে আজও পর্যন্ত মুসলিম উম্মা সবাই, বিশেষ করে আধ্যাত্মিক তাপস যারা আছেন, এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সবসময় জানতে চান আমাদের কাছে, ইমামদের কাছে, খতিবদের কাছে, হুজুর এই নামাজটা পড়তে চাই, বিশেষ করে রমাদানে এই নামাজের গুরুত্ব বাড়ে, আগ্রহ বাড়ে, সবে বড়রাতের রাতে এই নামাজ পড়তে চান, কদরের রাতে পড়তে চান। তো রব্বুল আলামিন আমাদেরকে নফল ইবাদতগুলি, ফরজ ইবাদতের পাশাপাশি সমস্ত নফল ইবাদতগুলি পালন করার তৌফিক দেন। অবশ্যই মুফতি হাসান হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকের একটি সুন্দর বিষয় নিয়ে চমৎকার আলোচনা করার জন্য। আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। প্রিয় দর্শক, আজকের আলোচকের কাছ থেকে আমরা যেটা জানলাম, তারাবির নামাজ পরকালীন আবহে জাগ্রত হওয়ার এক ইবাদত। এ ইবাদত আমাকে দীর্ঘ সময় পর্যন্ত রব্বুল আলামিনের সামনে দাঁড় করিয়ে রাখে, তার জন্য অবনত সেজদায়, তার জন্য নত জানো রুকুতে আমরা নিবেদন করি আমাদের হৃদয়ের ভক্তি, ভালোবাসা এবং একমাত্র মালিকের প্রতি শেষ আশ্রয়টুকু এবং শেষ প্রার্থনাটুকু। প্রিয় দর্শক, আসুন না তারাবির নামাজে পরিবারের সবাইকে নিয়ে সামিল হই আর রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব, তুমি দুনিয়াতে আমাদের কল্যাণ দান করো, আখেরাতেও কল্যাণ দান করো, দুনিয়াতেও সমৃদ্ধি দাও, আখেরাতেও আমাদেরকে আলোকিত জীবন দান করো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল এই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। রব্বে করিম সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন, রাখুন নিরাপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.